हेलो व्यूअर्स वेलकम टू माय यूट्यूब चैनल लार्निंग एंड सपोर्ट। तो आज के आमरा देखाबो किभाबे EWS সার্টিফিকেট অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন। EWS সার্টিফিকেট কি বা EWS সার্টিফিকেট পাওয়ার পরে আপনাদের কি কি সুবিধা হতে পারে এই নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো আসুন দেখে নিই EWS সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবে। EWS সার্টিফিকেটটি দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার জেনারেল বিভাগের ছাত্রছাত্রীদের এবং বেকার ছাত্রছাত্রীদের। সরকারের যে কোনো সার্ভিস বা ইনস্টিটিউশনে 10% সিট সেই সব শিক্ষার্থীর জন্য রিজার্ভ করা থাকে যারা কম আয় সম্পন্ন বিভাগে পড়ে। এই সকল রিজার্ভ আসনে আবেদন করতে গেলে আপনাকে EWS সার্টিফিকেট পেতে হবে। জেনারেল বিভাগের ক্যান্ডিডেটদের EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। EWS সার্টিফিকেটের ভ্যালিড হচ্ছে 1 বছর। EWS সার্টিফিকেট কারা কারা পাবেন? শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব ও OBC বিভাগের যারা যারা রয়েছেন তারা এই সার্টিফিকেটটি পাবেন না। 2 আবেদনকারী পারিবারিক ইনকাম বার্ষিকভাবে 8 লাখের কম হতে হবে। আবেদনকারীর পরিবারে শস্য ক্ষেত তথা জমি 5 একরের বেশি হওয়া চলবে না। এছাড়া বাসস্থানে ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিটের বেশি হওয়া চলবে না। আবেদনকারীর পরিবারে নিজের মিউনিসিপ্যালিটিতে 100 স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা চলবে না। নিজের মিউনিসিপ্যালিটির বাইরে আবেদনকারীর পরিবারের 200 স্কোয়ার ইয়ার্ডের জমি থাকা চলবে না। যদি আপনার একাধিক জমি, ফ্ল্যাট ইত্যাদি থাকে, আপনি কতটা জমি পাবেন সেই যোগ্যতা আপনার পূর্ব সমস্ত ফ্ল্যাট বা জমি যোগ করে তারপরে আপনাকে বাকি জমির হিসাব ধার্য করা হবে। পশ্চিমবঙ্গ EWS সার্টিফিকেটে কি কি সুবিধা পাবেন? যে সমস্ত সরকারি চাকরি প্রার্থী বা স্টুডেন্টদের কাছে এই EWS সার্টিফিকেটটি থাকবে তারা 10% রিজার্ভেশন পাবেন যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে অথবা পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য। EWS সার্টিফিকেটের আবেদনের পদ্ধতি। পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেটের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করা যায়। আবেদন করার জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম Annex 4 ডাউনলোড করতে হবে, এরপরে সেটি ফিল আপ করতে হবে। তো Annex 4 ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটাও আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ফর্মটি ফিল আপ করার পরে ডকুমেন্টের কপি সেই আবেদনের ফর্মটির সাথে জুড়ে দিতে হবে। তারপর সাব ডিভিশনাল অফিস বা কলকাতা কর্পোরেশনের আন্ডারে হলে DWO বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় হলে SDO অফিসে গিয়ে জমা দিতে হবে। EWS সার্টিফিকেটের আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি হলো ভোটার কার্ড, সিটিজেন সার্টিফিকেট অথবা গার্জিয়ানের সিটিজেন সার্টিফিকেট, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেটের একটি কপি অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়াও আপনার পিতা বা মাতার পে স্লিপ। এবার আসি কিভাবে অফলাইনে Annex 4A বা B ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই দেখুন ফর্মটি আপনাদের সামনে চলে এসেছে। এখানে সবার প্রথমে আপনাকে এই জায়গাটা সিগনেচার করতে হবে, তারপরে এখানে ছবি বসাতে হবে, তারপরে দেখুন ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, ফাদার নেম বা হাজবেন্ড নেম, নেম অফ কাস্ট, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে, তারপরে অ্যাড্রেস সিন্স বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস বা আপনার যদি অন্য কোনো অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে, না থাকলে বসানোর কোনো দরকার নেই। ন্যাশনালিটি, রিলিজিয়ান, এখানে আপনাদের জেন্ডার বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ডিটেল অফ 2 রেফারেন্স দিতে হবে, আপনার পাড়া প্রতিবেশী দুজনের নাম দিতে হবে। এখানে দেখুন নেম অফ ফার্স্ট রেফারেন্স তার অ্যাড্রেস, নেম অফ সেকেন্ড রেফারেন্স তার অ্যাড্রেস। আপনি যদি অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে আসেন তাহলে এখানে মাইগ্রেশন সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার, এবার কোন স্টেট থেকে আপনারা আসছেন সেই স্টেটে আপনার যে ঠিকানা ছিল সেই ঠিকানা এখানে বসিয়ে দিতে হবে। এবার এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, সার্ভিস ডিটেলস অফ ফাদার, সার্ভিস ডিটেলস অফ মাদার, আপনি যদি কোনো সার্ভিস করে থাকেন সেই ডিটেলস এখানে বসিয়ে দেবেন, আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি কোনো সার্ভিস করে থাকে সেই ডিটেলস এখানে বসিয়ে দেবেন। এরপরে আসে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, আপনার যদি জমি থেকে থাকে তাহলে জমির লোকেশন আর জমিটি কত একর সেটাও এখানে বসিয়ে দিতে হবে। ইনকাম অফ ফাদার, অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, অন্যান্য কোনো সোর্সের মাধ্যমে যদি ইনকাম হয়ে থাকে সেটা এখানে লিখে দিতে হবে। ট্যাক্স পে করলে কত টাকা এখানে ট্যাক্স পে করেন বা ট্যাক্স পে করেন কিনা সেটা এখানে বসাতে হবে। তো সেম এখানে আপনার মাতারও যদি সেম একই জিনিস থাকে তাহলে সেটা এখানে বসিয়ে দেবেন, নিজের থাকলে নিজের ডকুমেন্ট দিয়ে ডিটেলস গুলো এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে 13 নম্বরে লিস্ট অফ ডকুমেন্ট সাবমিটেড, তো কি কি ডকুমেন্ট আপনি সাবমিট করছেন এখানে পরপর তার লিস্ট দিয়ে দিতে হবে। তো উপরে ফার্স্টে দেওয়া আছে 2 পাসপোর্ট সাইজ ফটো, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো পুরোটি ফর্ম ফিল আপ করার পরে এখানে আপনার সই করতে হবে, सिग्नेचर ऑफ एप्लिकेंट नीचे जो एक्नॉलेजमेंट स्लिपटा है সেটা আপনারা সই করবেন না বা এখানে ফিলআপ করবেন না এটা বিডিও অফিস বা এসডিও অফিসে যখন আপনি যাবেন তখন এটা ফিলআপ করে আপনাকে দিয়ে দেবে তারপরে অ্যানেক্সার বি রেটি ফর্ম আপনাকে ফিলআপ করতে হবে তো অ্যানেক্সার বি তে দেখুন এখানে 3/SMT দিয়ে আপনার নাম তারপরে আপনার বাবার নাম এখানে বসিয়ে দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে কোন কাস্ট থেকে আপনারা বিলং করছেন সেই কাস্ট এখানে বসাতে হবে তারপরে নিচে অ্যাপ্লিকেন্টের সই করতে হবে দুটো ফর্মেই অ্যাপ্লিকেন্টের সই করার পাশে দেখুন গার্জিয়ান ইন কেস অফ মাইনর লেখা আপনি যদি 18 বছরের নিচে হন তাহলে এখানে আপনার গার্জিয়ানকে দিয়ে সাইন করাতে হবে তারপরে অ্যানেক্সার সি আপনাকে ফিলআপ করতে হবে না অ্যানেক্সার সি এর ফর্মটি হলো EWS সার্টিফিকেটটি আপনার উপরে যে অ্যানেক্সার A আর B এর ফর্মটি আর যে ডকুমেন্ট ওখানে দিতে বলবে সেই ডকুমেন্টের জেরক্স নিয়ে আপনি পঞ্চায়েত এলাকার আন্ডারে হলে বিডিও অফিস মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে এসডিও অফিস বা কলকাতা কর্পোরেশনের আন্ডারে DWO অফিসে গিয়ে জমা দেবেন জমা দেওয়ার পরে ওরা সমস্ত কিছু ভেরিফাই করার পরে যখন অ্যাপ্রুভ করে দেবে তখন আপনাকে এই অ্যানেক্সার সি এর ফর্মটি দিয়ে দেবে ওরা ফিলআপ করে এই অ্যানেক্সার সি এর ফর্মটি হলো EWS সার্টিফিকেট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এছাড়াও পুরো ভিডিওতে যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ